গুড মর্নিং আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আমি পামেলা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন ধরে আমার কিছু শ্রোতা বন্ধু জেমস হ্যাডলি চেস শুনতে চেয়েছিলেন তাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্যে জেমস হ্যাডলি চেসের দুটো ছোট গল্প গল্প দুটো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন তাছাড়া পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে রাখবেন এবং শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন ভালো ভালো নতুন নতুন গল্প পাওয়ার জন্যে তাছাড়া এর আগে আমি বিদেশি অনুবাদের কিছু সিরিজ পড়েছি সেগুলো প্লে লিস্টে দেওয়াই রয়েছে এবং প্লে লিস্টের লিঙ্কও ড্রেসক্রিপশানে দেওয়া রয়েছে এবং আমার চ্যানেল লিঙ্কও ড্রেসক্রিপশানে দেওয়াই থাকে আপনারা জানেন আপনারা সেখানে গিয়ে কাইন্ডলি সময় করে সেগুলো শুনবেন তাহলে চলুন আর দেরি করব না আর হ্যাঁ যারা আমাকে এই গল্প মানে জেমস চেসের গল্প পড়তে অনুরোধ করেছিলেন তাদের নাম হচ্ছে শ্রী অশোক কুমার চক্রবর্তী শ্রী তরুণ কুমার বিশ্বাস এবং শ্রী নিখিলেশ দে তাহলে চলে যাচ্ছি গল্প পাঠের আসরে জেমস হ্যাডলিটেসের প্রথম যে গল্পটা আজকে আমি পড়তে চলেছি তার নাম হচ্ছে বিলিভ দিস অ্যান্ড ইউ উইল বিলিভ এভরিথিং জীবনে সুদীর্ঘ পঁয়ষট্টিটা বছর একে একে পেরিয়ে যাওয়ার পরেও কেউ যে নতুনভাবে আবার কর্মজীবন শুরু করতে পারে সচক্ষে না দেখলে ব্যাপারটা বিশ্বাস করা কঠিন অবসরপ্রাপ্ত অধ্যাপক মিডলবি পুরো নাম বি মিডলবি সেইরকম এক বিরল ব্যতিক্রম বিজ্ঞানের ক্রমবিকাশ এবং তার দার্শনিক তাৎপর্যই তার অধ্যাপনার বিষয়বস্তু এবং বর্তমান কাহিনীটি তার নবতম কর্মজীবনের প্রথম মামলা ব্যাটসন বিশ্ববিদ্যালয়ে অবসর গ্রহণকালে তিনি আর সারি সারি ছাত্রদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবেন না বলে তার অন্যান্য সহকর্মীদের মতো হা হুতাশ করেননি তিনি শিক্ষকতা পছন্দ করতেন তবে এই পেশাটাকেই তিনি জীবনের একমাত্র ধ্রুব সত্য বলে মেনে নিতে পারেননি রক্ত এই পৃথিবী যে তাকে চারিদিক থেকে বেষ্টন করে রেখেছে এই বুদ্ধি নির্ভর দৃষ্টিভঙ্গি তার অজ্ঞাত ছিল না তাই অবসর গ্রহণটাকে একটা পরিবর্তন হিসাবেই তিনি ধরে নিয়েছিলেন তার চেহারা ছিল লম্বা চওড়া মজবুত আর ছিপছিপে আজীবন জ্ঞানের অন্বেষণে ঘুরে বেড়ানোর ফলে স্বাস্থ্য এখনো অটুট প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ নামে স্থানীয় এক সমিতির সভাপতির পদ অলঙ্কৃতের সুবাদে এখানকার পক্ষীকুল সম্পর্কে তিনি বিস্তারিত গবেষণা করেছিলেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুয়েক প্রজাতির পাখি এবং স্থানীয় কীটপতঙ্গ বা গাছপালার বিষয় তার জ্ঞান ছিল অগাধ ক্ষীণকায় চটপটে বুদ্ধিমতী স্ত্রী স্বামীকে প্রকৃতি চর্চায় সর্বতভাবে সাহায্য করতেন এবং মিডিলওয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে সান দিয়াগো থেকে সান্তা বারবারা পর্যন্ত ঘুরে বেরিয়েছেন বিশ্ব প্রকৃতির এই অগাধ জ্ঞান তাকে অপরাধ জগৎ সম্পর্কে বহু তথ্যের সন্ধান পেতে সাহায্য করেছিল কিন্তু প্রকৃত অপরাধীকে খুঁজে বার করার দক্ষতা তার আছে এ সত্যটা এতদিন তার জানা ছিল না ডিটেকটিভ সারে ব্লাক যদি তার ছাত্র না হতেন তবে মিডেলবির এই ক্ষমতার পরিচয় সকলের কাছে অজ্ঞাতই রয়ে যেত চাকরি জীবনের এক সংকটময় মুহূর্তে আচমকায় তার শিক্ষাগুরু অধ্যাপক মিডিলবির মুখটা ভেসে উঠল ব্ল্যাকের চোখে অসাধারণ দক্ষতা বিচার বিশ্লেষণ এবং তীক্ষ্ণ দৃষ্টিশক্তি দ্বারা তিনি সহজ সত্যে উপনীত হতেন তাই শেষমেশ ব্লাক তার জীবন তার জটিল মামলার ব্যাপারে কোনোরকম আলোকপাতের আশায় শিক্ষাগুরু শরণাপন্ন হলেন অধ্যাপক মিডিল স্টাডি রুমে বসে দুজনের মধ্যে কথাবার্তা চলছিল ঘরটা বেশ বড় সড়ো চারিদিকে নানা রকম বই স্থূপিকৃত আকারে রয়ে গেছে ব্লাক বলছিলেন স্যার নিখোঁজ দেহটা নিয়েই কিন্তু আমাদের যত সমস্যা তৈরি হয়েছে দেহটা উদ্ধার না করা পর্যন্ত আমরা আর এক পাও কিন্তু অগ্রসর হতে পারছি না অথচ ভদ্র মহিলা যে মারা গেছেন তাকে যে হত্যা করা হয়েছে এই ব্যাপারে কিন্তু স্যার আমরা একদম নিঃসন্দেহ ব্ল্যাকের কণ্ঠে হতাশার সুর ফুটে উঠল মেডেল বে শান্ত কণ্ঠে বললেন শোনো এক কাজ করো কোনো কিছু বাদ না দিয়ে আমাকে সমস্ত কিছু একটু খুলে বলো না স্যার এই ব্যাপারে বেশি কিছু খুলে বলার নেই যদিও নগণ্যই হোক না কেন বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে প্রতিটা তথ্যের ওপরেই সজাগ দৃষ্টি রাখাটা উচিত ক্লাসরুমে দেওয়া আপনার এই উপদেশ কিন্তু স্যার আমার এখনও মনে রয়েছে হ্যাঁ অবশ্যই মিডিল বিয়ে উৎসাহিত হয়ে আবার বলতে শুরু করলেন দেখো ব্লা কোন তথ্যটা প্রথমে আর কোনটা শেষে কাজে লাগবে প্রথম দিকে সে বিষয়ে নিশ্চিত করে কিন্তু ধারণা পাওয়াটা সম্ভব নয় তাই গোড়া থেকে সমস্ত কিছুর ওপর সমান দৃষ্টি রাখতে হয় যাই হোক তোমার কাহিনীটা আগে শেষ সত্যি কথা বলতে কি স্যার ডেল করসি যে খুন করেছেন আনা নিশ্চিন্ত কিন্তু নিশ্চিন্ত হলেও মৃতদেহটা নাম মেলার ফলেই কিন্তু যত সমস্যা তৈরি হয়েছে স্যার পলকের জন্যে মিডিলবির দুই ভুরু কুঁচকে এলো তিনি বললেন হুম কিন্তু তোমার এই সিদ্ধান্তের পিছনে যে যুক্তিগুলো বিদ্যমান সেগুলো কিন্তু আমি শুনতে চাই ব্ল্যাক দেখুন স্যার একদিক থেকে দেখতে গেলে ঘটনাটা খুবই সরল হপ্তা দুয়েক ধরে ভদ্রমহিলার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না হঠাৎ কিভাবে উনি বেপাত্তা হয়ে গেলে ইতিমধ্যে কেউ তাকে দেখেনি বা তার সম্পর্কে কিছু শোনেও নি হ্যাঁ ব্ল্যাক কিন্তু এখানকার এই বিপুল জনসমুদ্রের মধ্যে যে কেউ আত্মগোপন অবশ্য করে থাকতেই পারে হ্যাঁ স্যার হয়তো পারে কিন্তু এক্ষেত্রে নয় কারণ স্বামী স্ত্রীর প্রধান সড়ক ছেড়ে খানিকটা ভেতরে একটা খামার বাড়িতেই থাকতেন ভদ্রমহিলা গাড়ি নিয়ে বেরোননি আর ভদ্রলোক গাড়ি চালাতে জানেনও না যে কটা অল্প সংখ্যক বাস ওই বাড়ির পাশ দিয়ে যাতায়াত করে সেই সমস্ত বাস কন্ডাক্টারদের আমি ভদ্রমহিলার ছবি নিয়ে যোগাযোগ করেছি উত্তর সবারই নেতিবাচক হুম সিদ্ধান্তের সপক্ষে এটাকে অকাট্য প্রমাণ হিসাবে কিন্তু মেনে নেওয়া যাবে না আচ্ছা স্ত্রীর এই অন্তর্ধানের ব্যাপারে তার স্বামী কি বক্তব্য স্যার তিনি তো বলেছেন যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন কিছুদিন ধরে দুজনের সম্পর্ক তেমন নাকি মধুর ছিল না এই শেষের অংশটা যে সম্পূর্ণ সত্য সেটা অবশ্য কয়েক জায়গায় ছিটে ফোটা রক্তের দাগ দেখে আমি বুঝেছি কিন্তু দুর্ভাগ্যবশত স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপটা একই তাই রক্তসূত্রে আমরা বেশি দূর এগোতে পারিনি ভদ্রলোক কিছুদিন আগে তার হাত কেটে যাওয়ার ক্ষত চিহ্নটা আমাদের দেখিয়েছেন কিন্তু হত্যার সাক্ষ্য প্রমাণ লোপে তিনি যে ইচ্ছে করে নিজের হাতটা কেটে সেটা কে বলতে পারবে বলুন হম ব্ল্যাক রীতিমতো দূরদর্শী ভদ্রলোক তাই হত্যার পিছনে কোনো বিশেষ উদ্দেশ্য প্রচুর স্যার একটা কারণ দুজনের সম্পর্কে তিক্ততা তার উপর খামার বাড়িটা স্ত্রী বিয়ের সময় যে নগদ টাকা সঙ্গে নিয়ে এসেছিলেন সেই টাকায় কেনা স্ত্রীর বাড়তি টাকা জয়েন্ট জমা ছিল অন্তরিত কয়েকদিনের মধ্যে তিনি জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিজের নামে আলাদা অ্যাকাউন্টে রাখেন হুম পাছে জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে পরে কোনো গন্ডগোলের সূত্রপাত ঘটে কি তাই তো হ্যাঁ স্যার সেটাই ভদ্রলোক স্বীকার করেছেন যে তার স্ত্রী নাকি কিছুদিন ধরে এই জয়েন্ট অ্যাকাউন্ট থেকে তার নাম বাদ দেবেন বলে ভয় দেখাচ্ছিলেন হুম ব্ল্যাক তাহলে তো দেখা যাচ্ছে ভদ্রমহিলার নামে যে সমস্ত সম্পত্তি রয়েছে তা তার স্বামী এই মুহূর্তে আত্মসাত করতে পারছেন না তার জন্যে বেশ কয়েক বছর তাকে অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত আইনত তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে না স্যার তিনি যে ঠান্ডা মাথায় তার স্ত্রীকে খুন করেছেন এমন কথাও কিন্তু আমরা বলতে পারছি না হয়তো রাগের ঝোঁকে বা ঝোঁকের বশে তিনি ব্যাপারটা করেছেন ভদ্রলোক শিল্পী মানুষ জলজান তো একটা দেহ সকলে চোখের সামনে থেকে বেমালুম তিনি গায়েব করে ফেলেছেন এটাই তো আমাদের মনে হচ্ছে স্যার কিন্তু দেখো ব্ল্যাক আশেপাশে এত হাজার হাজার একর জমি ফাঁকা পড়ে রয়েছে তার কোথাও মৃতদেহ লুকিয়ে ফেলা কিন্তু আশ্চর্যের ব্যাপার নয় ক্ষেত্রে স্যার সেটা প্রায় অসম্ভব কিন্তু বলা চলে ভদ্রলোক গালি গাড়ি চালাতে জানেন না খামার বাড়ির চারপাশটা উঁচু বেড়া ঘেরা তার ভেতর দিয়ে কোনো মৃতদেহ যদি উনি পাচার করেন তাহলে প্রচুর কারিগরির প্রয়োজন তাছাড়া অল্প কিছুদিন হলো ওই সমস্ত জমিতে আখরোট চাষ করা হয়েছে সেখানে আজ রাতে কাউকে কবর দিলে পরদিন ভোরে সে কথা সর্বত্র চাউর হয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস লাশটা খামার বাড়ির ভেতরে কোথাও একটা লুকিয়ে রাখা হয়েছে যদি না ইতিমধ্যে সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলা সম্ভব হয় কিন্তু সেটাই বা বিশ্বাস করি কি করে বলুন স্যার আচ্ছা লাশটা নিশ্চিন্ন করে ফেলা হয়েছে বলে তুমি কেন সন্দেহ করছো ব্ল্যাক স্যার আমরা খামার বাড়িতে হাউন্ড কুকুর নিয়ে গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু তল্লাশি চালিয়েও সন্দেহ করার মতন কোনো জায়গা খুঁজে পাইনি কুকুরের দ্বারা এও প্রমাণ পেয়েছি যে ভদ্রলোক সম্প্রতি খামার বাড়ি ছেড়ে বাইরে বেরোননি তবে খামার বাড়ির মধ্যে তিনি প্রত্যহর অভ্যাস মতো হেঁটে বেরিয়েছেন আচ্ছা ব্ল্যাক তুমি তো বললে যে উনি একজন শিল্পী তা কেমন জাতের শিল্পী না স্যার খুব একটা উঁচু দরের কিছু নয় ওই জল রং তেল রং উনি দুইয়ের ব্যবহার করেন উনি একজন ভাস্করও বটে কাঠ সিমেন্ট দড়ি ইত্যাদি নানা ধরনের বস্তু বস্তুপিণ্ডের সাহায্যে অদ্ভুত সমস্ত মূর্তিও তিনি গড়েন তো খামার বাড়িতে সমস্ত কিছু সাজিয়ে রাখা রয়েছে মৃদুভাবে ঘাড় দুলিয়ে মিডিলবি বললেন হুম কোনো বিষয়ে ভালোভাবে না বুঝে শুনে কোনো মন্তব্য করাটা ঠিক নয় বিশেষত শিল্পী সঙ্গীতের ব্যাপারে তবে এই মিস্টার কার্সি যে একজন বহুগুণ সম্পন্ন ব্যক্তি সেটা কিন্তু বেশ স্পষ্ট মৃতদেহটা চোখের আড়াল করে ফেলার ব্যাপারে তিনি তার প্রখর কল্পনা সাহায্য নিয়েছেন বলে বি মুচকি হাসলেন তাহলে স্যার আপনার কি মনে হয় যে লাশটা ওই খামার বাড়িতে কোথাও লুকোনো রয়েছে উৎসাহিত হয়ে নড়ে চড়ে বসলেন সার্জেন্ট ব্লাক তারপর আবার বললেন অবশ্য ভদ্রমহিলা যদি আস্তানা ছেড়ে কোথাও চলে যেতেন তবে আমরা কোনো না কোনো সূত্রে তার কিন্তু একটা খবর পেতাম এই বিষয়ে আপনি আমাদের উপর স্যার ভরসা করতে পারেন আচ্ছা ব্লাক তুমি তো বললে না যে খামার বাড়িটা লোকালয় ছেড়ে বেশ খানিকটা দূরে হ্যাঁ স্যার ভদ্রমহিলা ওই অঞ্চল ছেড়ে অন্য কোথাও তো যাননি কোনো পুরুষের সঙ্গে তার ভালোবাসাও ছিল না আমরা খোঁজ নিয়েছি কোথাও যেতে হলে কয়েকশো গছ মেঠো পথ পেরিয়ে বাস বা অন্য কোনো যানবাহনী একমাত্র ভরসা ভদ্রমহিলা যাবতীয় পোশাক আশাক তার ঘরেই পাওয়া গেছে না উনি কিছুই নিয়ে যাননি না স্যার ভদ্রলোক নিপুণ জাদুঘরের মতো মৃতদেহটা হাওয়ায় মিলিয়ে দিয়েছেন তাছাড়া এই অন্তর্ধানের খবরটা ছড়িয়ে পড়ার আগে ভদ্রলোকের হাতে এক হপ্তাহ স্যার সময় ছিল না হুম দেখো ব্ল্যাক সমাধানের পথ খোঁজার আগে মূল সমস্যাটা সম্পর্কে আগে মোটামুটি অবহিত হয়ে কিন্তু নেওয়া দরকার তোমার বিবরণ তার সংলগ্ন সমস্ত চৌহদ্দিটা করে খুঁজেও কোনো কবরের সন্ধান পাওয়া যায়নি কি তাই তো মাথা নেড়ে সায় দিলেন ব্লাক তারপর বললেন স্যার আমাদের অনুসন্ধানে কিন্তু কোনো ভুল নেই কয়েক একর জমি মাত্র এবং আমরাই কাজের জন্যে এক ডজন লোক নিয়োগ করেছিলাম দেখো ব্ল্যাক অসম্ভব সোনালেও অ্যাসিড বা ওই জাতীয় কোনো বস্তু সাহায্যে যে গোটা দেহটা বিনষ্ট করা হয়নি সেই ব্যাপারে তোমরা নিশ্চিত নিঃসন্দেহ তো হ্যাঁ স্যার সে তো অবশ্যই আমরা নিঃসন্দেহ অধ্যাপক মিডিল বি উঠে দাঁড়ালেন তারপর বললেন চলো ব্ল্যাক একবার অকুস্থলটা ভাবছি সচক্ষে একবার পরিদর্শন করব। তোমার ধারণা যদি সত্যি হয় তবে দেহটা এখনো খামার বাড়িতেই রয়েছে এবং আমার নিশ্চিত ধারণা আমরা সেটা খুঁজে বার করবই আমারও তাই বিশ্বাস স্যার ব্ল্যাক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আবার বলল একটা সরকারি জীব আমার সঙ্গে রয়েছে স্যার পরিবেশ সত্যি মনোরম খামার বাড়ির চারপাশে খোলা মাঠে বেড়াতে বেড়াতে প্রশস্ত চিত্তে অধ্যাপক মিডিলবি বলে উঠলেন স্থানীয় অন্যান্য অঞ্চল খরাপীড়িত হলেও দৃশ্য তো বেশ সুন্দর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরগুলো দেখছো। এগুলো সমস্ত গ্রানাইট কেউ যেন সৌন্দর্য বাড়ানোর জন্য এগুলো ইচ্ছে করে সাজিয়ে রেখেছে আরে এখানে তো দেখছি জিনিয়ার আর চাষ হয়েছে এই ফুলটা কিন্তু বুঝলে ব্ল্যাক আমার খুব প্রিয় স্যার আপনার যদি মনে হয় যে আমাদের অভীষ্ট বস্তুটা পাথরের নিচে লুকিয়ে রাখা হয়েছে তবে সে সন্দেহ কিন্তু আপনি পরিত্যাগ করতে পারেন আকারে সবচেয়ে ছোট দু তিনটে পাথরের চাই স্থানচ্যুত করতে গেলে কম পক্ষে দুটো ভারী ট্রাকের কিন্তু প্রয়োজন স্যার ভদ্রলোক ড্রাইভিং জানেন না এবং সারা খামার বাড়িতে একটা মাত্র স্টেশন ওয়াগান তা সত্ত্বেও আমরা ওই তিনটে পাথর বিশেষ নজর দিয়েছি কেউ তাদের কোনো রকম ঠেলাঠেলি করেনি হুম ব্ল্যাক আমি সেটা জানি মিডেল কণ্ঠে ব্যাঙ্গের আমেজ পাওয়া গেল দেখো পারিপার্শ্বিক প্রকৃতিতে বিপর্যয় না ঘটিয়ে এদের একটাকেও স্থানচ্যুত করা কিন্তু অসম্ভব স্থানচ্যুত করার কলাকৌশল উদ্ভাবন করা তো দূরের কথা নীল আকাশের বুকের ওপর দিয়ে এক একঝাঁক পাখি উড়ে যাচ্ছিল তাদের দিকে তাকিয়ে মিডেলবে মুগ্ধ দৃষ্টিতে বললেন বাহ চক্ষু কার্লিউ কথা বলতে বলতে একটা প্রস্তর খণ্ডের দিকে তাকিয়ে মিডেল বি হঠাৎ থমকে দাঁড়ালেন বললেন এগুলো যদি বেলে পাথর হতো তাহলেও না হয় একটা কথা ছিল ব্ল্যাক হাতে কিছুদিন সময় আর যথেষ্ট পরিশ্রম করলে যে কারুর পক্ষে বেলে পাথরের মধ্যে বেশ বড় মাপের একটা গর্ত তৈরি করলে তার ভিতর কোনো মৃতদেহ কবর দেওয়াটা কিন্তু সম্ভব কিন্তু না ব্ল্যাক গ্রানাইটের কাছে ওই সমস্ত চালাকি চলবে না খামার বাড়ির যে উন্মুক্ত প্রান্তরে জিনিয়ার চাষ করা হয়েছিল সেখানে কোথায় যেন একটা ছন্দ পতন ঘটেছিল অধ্যাপক জটিল জিজ্ঞাসু দৃষ্টিতে সেই দিকে তাকিয়েছিলেন তারপর তিনি বললেন দেখো ব্ল্যাক ওই যে দেখছো হ্যাঁ এই দিকে যে জিনিয়াগুলো এই দিকটা তাকিয়ে দেখো ব্ল্যাকের দৃষ্টি আকর্ষণ করে তিনি আবার বলতে শুরু করলেন তার দুই ভুরুর মাঝখানে ফুটে উঠল কুঞ্চনে রেখা তিনি বললেন তোমার কি মনে হচ্ছে না ব্ল্যাক যে এদিকটা কেমন জানে একটা খাপ ছাড়া অন্যান্য চেয়ে কিছুটা লম্বা শীর্ণ এবং ক্ষয়কায়া উভয় রঙের মধ্যে একটা সামান্য কিন্তু তফাতও রয়েছে দেখো ওই পাশের জিনিয়ার উজ্জ্বল গাত্রবর্ণ আর এরা দেখো কিরকম ফ্যাকাশে আর নিষ্প্রাপ হয়ে রয়েছে স্যার এধারের গাছগুলো বৈশিষ্ট্য আমার নজর এড়ায়নি আমাদের সন্দেহের এই কথাটা আপনাকে আমি খুলে বলেছি তো পরে মনে হলো যে আমরা বৃথায় আলেয়ার পিছনে ছুটে মরছি গত কয়েক মাসের মধ্যে এখানে কোনো খোঁড়াখুড়ির কাজ কিন্তু হয়নি এমনকি সন্দেহ এড়াতে মাটির ভেতর ফাঁপা নল চালিয়েও সমস্ত কিছু বৈজ্ঞানিকভাবে আমরা পরীক্ষা করে দেখে নিয়েছি মিডেলবে হাত নেড়ে ব্ল্যাককে থামিয়ে দিয়ে বললেন আহা ব্ল্যাক তোমার কোনো কথাই আমি অস্বীকার করছি না এখানে কাউকে মাটির তলায় কবর দেওয়া হয়নি কিন্তু প্রকৃতির প্রতি ক্ষেত্রে একটা কার্যকারণ সম্পর্ক কিন্তু রয়েছে আমার জিজ্ঞাসা এদিকের ফুল গাছগুলো অন্যদের চেয়ে আলাদা কেন হলো ব্ল্যাক চাপা বিরক্তির স্বরে উত্তর দিল কারণটা আমার স্যার জানা নেই অধ্যাপক যেন বড় বেশি মাত্রায় অবান্তর অপ্রাসঙ্গিক প্রসঙ্গ অবতারণা করছিলেন পাঁচ বছর আগে বিকে যা দেখেছিলেন ব্ল্যাক আজ তিনি তার ছায়া মাত্র ব্ল্যাকে সরল জবাব শোনা গেল স্যার আমার মনে হয় ওখানকার মাটিটা হয়তো ভালো সার পাইনি কিংবা কোনো রোগের হয়তো প্রাদুর্ভাব ঘটেছে তা আপনার কি মনে হয় স্যার দেখো ব্ল্যাক আমি এখনও কোনো নিশ্চিত ধারণা কিন্তু গড়ে তুলতে পারিনি মাটি ফুরে সমগ্র উদ্ভিদটাই ধীরে ধীরে বিকাশিত হয়ে ওঠে তার থেকে দানাগুলো ছাড়িয়ে নিতে হয় সে দানার ওপর শক্ত খোসার আবরণ থাকে বহু ঝাড়াই বাছাই করে তবেই শস্য কণার সন্ধান পাওয়া যায় এই জিনিয়াগুলোর বৈসাদৃশ্যের প্রকৃত কারণটা কি তা আমাদের মূল সমস্যা সমাধানের পক্ষে রকম সাহায্য করবে কিনা এই মুহূর্তে সেই বিষয়ে মন্তব্য করা কিন্তু সম্ভব নয় বুঝলে ব্ল্যাক তবে হ্যাঁ চারপাশটা নিরীক্ষণ করতে করতে আমি ঝাড়াই বাছাইয়ের কাজটা চালিয়ে যাব। না চলো ব্ল্যাক তুমি এখন আমার পথ প্রদর্শক পা বাড়ালো ঘন্টা ঘুরে ফিরে আবার সেই পুরনো জায়গায় এসে দাঁড়ালেন দুজনে মিডেল বিকে এখন অনেক সচেতন এবং তৎপর মনে হচ্ছিল যদিও ব্ল্যাক অনুভব করলেন অধ্যাপক সারাক্ষণ এই নিয়েই মগ্ন ছিলেন দুচোখে জিজ্ঞাসা নিয়ে অসহায় ভাবে মিডেলবেদ দিকে তাকিয়ে ব্ল্যাক প্রশ্ন করলেন তাহলে স্যার ওই তো সামনে লাল হলুদ রঙের একঝাঁক জিনিয়া রয়েছে আর ডান দিকের উঁচু ঢিবিটাও তো রয়েছে তোমার সঙ্গে আমি এখন একমত যে এখানে কোনো মৃতদেহ কবর দেওয়া হয়নি তুমি যদি পুরোপুরি নিশ্চিত হও যে একটা গোটা মৃতদেহ বেমালুম নিশ্চিন্ত নিশ্চিন্ন করে ফেলার সম্মত কোনো উপায় ভদ্রলোক আবিষ্কার করতে পারেননি তাহলে বাধা দিয়ে ব্ল্যাক বলল না স্যার সেই ব্যাপারে আমাদের মনে কিন্তু কোনো সন্দেহ নেই তাহলে ব্ল্যাক আর একটিমাত্র সম্ভাবনাই কিন্তু অবশিষ্ট থাকে হয়তো তিনি মৃতদেহটা লুকিয়ে রাখার মতো কোনো চোরাপথের সন্ধান পেয়েছেন কিন্তু স্যার সেটা কোথায় মানে সেটা কোনখানে সমস্ত খামারটাই তো আপনি নিজে ঘুরে ঘুরে দেখলেন গলায় কোন সুর শোনা গেল আবার সে বলল স্যার একটা লোক একটা খুনের দায় থেকে অব্যাহতি পেয়ে যাবে শুধু এই জন্যে যে সে একশো পাউন্ডের রক্ত মাংসের একটা দেহকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখার মতন পথ খুঁজে পেয়েছে ব্ল্যাক শোনো আমি না ওই একবার ওই পাথরের ঢিবিটার উপরে উঠবো মেডেলবে কণ্ঠস্বর এখন অনেক সহজ এবং সাবলীল ব্ল্যাকের কথায় বিস্ময় প্রকাশ পেলো ব্ল্যাক বলল কি বলছেন স্যার আপনি ওই ঢিবিটার মাথায় উঠবেন তবে স্যার ওখানে কিন্তু দেখার কিছুই নেই এখান থেকে ঢিবিটার সমস্ত মাথাটা পরিষ্কার দেখা যাচ্ছে অবশ্য আপনি যদি ওর উপরটায় উঠে সমগ্র প্রাকৃতিক পরিবেশটা একবার দেখে নিতে চান তাহলে স্যার না না শোনো সবেকে মাথা নেড়ে বি আবার বললেন না না আমার তেমন কোনো অভিপ্রায় নেই উঁচু পাথরে ঢিবিটার দিকে পায়ে পায়ে এগিয়ে গেলেন তিনি ব্ল্যাকের দিকে তাকিয়ে আবার বললেন আমার মনে হচ্ছে ব্ল্যাক ওই যে কোনটা ওটা দিয়ে কিন্তু ওঠাটা সুবিধাজনক হবে তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করো তো তারপর আমি খাজে খাজে পা রেখে ঠিক উঠে যেতে পারবো ব্ল্যাক ও বিমুরো চিত্তে এগিয়ে এসে তার স্যারকে উঠতে সাহায্য করার জন্য হাত বাড়ালো প্রথম দর্শনে তার কে যতটা বৃদ্ধ মনে হয়েছিল কার্যক্ষেত্রে দেখা গেল তিনি তার চেয়ে অনেক বেশি তৎপর ব্ল্যাক একটা হাতের ওপর পা রেখে একটা খাঁচকে আঁকড়ে ধরে সমস্ত শরীরটাকে টেনে উপরে তুললেন অধ্যাপক যে জায়গাটায় দাঁড়িয়েছিলেন সেখানটা একফালি অসম্পূর্ণ চাতালের মতো মূল পাথরের চাইটা ডান দিকে হেলে আরও কয়েক হাত উপরে উঠে গেছে চাতালটার বিভিন্ন জায়গায় উটের কুজের মতন ফোলা ফোলা ঘাড় হেঁট করে কয়েক জায়গা দু তিনবার ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করলেন তারপর দু হাতের ধুলো ঝাড়তে ঝাড়তে পুনরায় তার ওঠার আগের জায়গাটায় এসে দাঁড়ালেন তার দু চোখের উজ্জ্বল দৃষ্টি নিচে দাঁড়িয়ে থাকা ব্ল্যাকের দিকে নিবদ্ধ মিডেলবে বললেন দেখো ব্ল্যাক জিনিয়া হচ্ছে এমনই এক জাতের উদ্ভিদ যারা সূর্যলোকে সতেজ হয়ে ওঠে আর এদের অভাব ঘটলে তাদের পক্ষে প্রাণ ধারণ করাই কিন্তু দুঃসাধ্য হয়ে ওঠে তুমি যদি হঠাৎ একাংশকে কে গ্রীষ্মের সূর্যালোক থেকে বঞ্চিত করো তবে কি হবে তবে গাছগুলো ফ্যাকাশে রোগা আর লম্বা হয়ে উঠবে এরা তখন অপেক্ষাকৃত দ্রুত গতিতে বেড়ে উঠে সূর্যালোকের স্পর্শ পেতে চাইবে বস্তুত পক্ষে এখানেও কিন্তু সেই একই ব্যাপার ঘটেছে মিডেলবি আরো বলে যেতে থাকলেন কিন্তু এখন প্রশ্ন যে এখানে এই ফুল বাগিচার একাংশে হঠাৎ এইভাবে আলোর অভাব কেন ঘটল সূর্য তো আর কারোর প্রতি কোনো পক্ষপাত করছে না তাই না বিষয়টা কিন্তু খুব জরুরি এবং এর একমাত্র কারণ আমার মনে হয় সেটা হচ্ছে কাছে পিঠে হঠাৎ কোনো নতুন বস্তুর একটা উপস্থিতি ঘটেছে তার ফলে কি হয়েছে রঙ্গমঞ্চের এই একাংশটা কালো একটা ছায়াতে ঢেকে গেছে আর সেটা যে কোনো ঋতুচক্রের পরিবর্তনের প্রভাবে ঘটেনি তার কারণ এখন ক্রমশই দীর্ঘতর হচ্ছে কারোর সাহায্য ছাড়াই উঁচু চাতালটা থেকে নেমে মিডল বি সার্জেন্টের পাশে এসে দাঁড়ালেন তার দু চোখ ওই ঢিপিটার দিকেই স্থির হয়ে আছে ব্ল্যাক ওই চুরোটার দিকে নজর করো কি দেখছো তুমি প্রশ্নের জবাব দিতে দিতে ব্ল্যাক উঁচু ঢিপিটার চারিদিকে একবার ঘুরে এসে বললেন কিন্তু স্যার আমার তো কিছুই চোখে পড়ছে না শুধু একটা পাথরের তো তার প্রায় সমস্তটাই এবড়ো খেবড়ো চষা জমির মতন কোথাও কোথাও কিছু অংশ বেমক্কা উঁচু হয়ে উঠেছে অবশ্য তো স্যার এর মধ্যে দর্শনেও কি রয়েছে ব্ল্যাক সত্যি একজন দক্ষ শিল্পী বুঝলে তুমি যে ওই জায়গায় ওর কাঠ চুপিটা ধরতে নি সেই জন্যে ওর প্রশংসা প্রাপ্য এবং এতে অবাক হওয়ার কিছু নেই যে ওই পাথরটার মাথায় তিনি এক জমকালো সমাধি ক্ষেত্র তৈরি করে রেখেছেন তারপর কংক্রিট আর নানা রঙের ব্যবহারে সমস্তটা একসঙ্গে মিলিয়ে দিয়েছেন দুটো যে সম্পূর্ণ ভিন্ন বস্তু চোখে দেখেও সেটা কিন্তু বিশ্বাস করাটা কঠিন গভীরভাবে পর্যবেক্ষণ করে তফাৎটা আমি ধরতে পেরেছি পাথরের ওপর তিনি একটা অতিরিক্ত কুজের সৃষ্টি করেছেন যাতে মনে হচ্ছে যে ওটা মূল পাথরের একটা অংশ চারিদিকে ছড়িয়ে থাকা এত পাথরের স্তূপের মধ্যে কে আর প্রত্যেকটা নজর করে দেখবে বলো বিশেষত একটা স্ত্রী লোকের মৃতদেহ কতটুকুই বা জায়গা নেবে কিন্তু সামনের এই জিনিয়াগুলো সে গোপন রহস্য তাদের অদ্ভুত আচরণের মাধ্যমে ফাঁস করে দিল হ্যাঁ সার্জেন্ট আমার সিদ্ধান্তে কোনো ভুল নেই মেডেলবে আবার বলতে লাগলেন ওই পাথরের ওপর বাদিক ঘেসে ভদ্র মহিলা চির নিদ্রায় শায়িত রয়েছেন এইটুকুনি বলে অধ্যাপক একটু থামলেন তারপর গলা নামিয়ে আক্ষেপে সুরে আবার বলতে লাগলেন এটা খুবই আফসোসের বিষয় যে ভদ্রমহিলাকে আমরা খুঁজে পেলাম কিন্তু বরাবরের মতো সেখানে তাকে রেখে দেওয়া যাবে না এই রৌদ্র করজ্জ্বল চূড়ার সামনে সুন্দর ফুল বাগিচা তার পিছনে ঘাসে ঢাকা উন্মুক্ত প্রান্তর পাখিদের কলকলানি এইরকম একটা মনোরম পরিবেশ ছেড়ে মাটির নিচে অন্ধকার গহ্বরে শুয়ে থাকা নিতান্তই একটা অর্থহীন আমার তো তাই মনে হয় বলতে নিতান্ত মেডেলবে মুখে ছায়া ঘনিয়ে এলো কিন্তু কয়েক মিনিট পরেই মেঘ কেটে গিয়ে রোদের আভাস দেখা দিল সহজাত উৎফুল্ল কণ্ঠে ব্ল্যাকের দিকে তাকিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন ঝানো সার্জেন্ট জিনিয়া হচ্ছে ডেইজির একটা শাখা ওদের জীবনযাত্রা ধরণ ধারণ মূলত এক আর শেষ পর্যন্ত তারাই আমাকে প্রকৃত রহস্যের একটা হদিস দিয়ে দিল এবার জেমস চেসের আমি দ্বিতীয় গল্পটা আপনাদের পড়ে শোনাচ্ছি এটিও একটি ছোট গল্প গল্পটির নাম হলো জাস্ট দ্য ওয়ে আমার বয়স যখন কুড়ি তখন আমার প্রিয়তম এবং শ্রদ্ধেয়া কাকিমার বয়স ছিল সত্তর তার সম্পত্তির পরিমাণ নেহাত অল্প ছিল না আর যেহেতু আইনসম্মতভাবে আমি সেই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তাই বাজারের মহাজনদের কাছ থেকে ন্যায্য সুদে টাকা ধার পেতে আমাকে খুব একটা বেশি বেগ পেতে হতো না কারণ মানুষের পরমায়ু সম্পর্কে সবারই একটা সাধারণ ধারণা রয়েছে কিন্তু পনেরো বছর বাদে আমার বয়স যখন পঁয়ত্রিশে পৌঁছালো তখনও আমার কাকিমা তার বুকের প্রাণ পাখিটা সযত্নে বুকের কাঁচায় ধরে রেখে দিব্যি বহাল তবিয়তের পৃথিবীতে টিকে রয়েছে আর আমাকে আর্থিক স্বাধীনতা লাভের আশায় বিমর্ষ চিত্তে দিন কাটাতে হচ্ছিল প্রয়োজনে টাকা পয়সা চাইতে এই বুড়ি কাকিমার সামনে গিয়ে দাঁড়ানো আমার পক্ষে যে কতখানি অস্বস্তিকর এবং যন্ত্রণাদায়ক তা কাউকে বলে বোঝানো যাবে না নির্দিষ্ট মাসিক বরাদ্দের বাইরে প্রয়োজনে প্রতিটি পাই পয়সার জন্যে আমাকে এই বুড়ি কাকিমার কাছে গিয়ে ধর্ণা দিতে হতো ভদ্র এবং জীবন জীবনযাপন করতে গেলে যে পরিমাণ অর্থের আবশ্যক হয় সেই সব সাবেক ধারণা নেই ভদ্রভাবে বেঁচে থাকতে গেলে প্রত্যেক মানুষের একটা চলন গাড়ি থাকতেই হয় ইয়ার দোষদের পিছনে কিছু খরচাপাতি না করলে সম্মান থাকে না তাছাড়া হোটেলে ঢুকে সুরভিত না দিলে তারাও কৃপার চোখে দেখে ভদ্রভাবে বেঁচে থাকা বলতে আমি শুধু এইটুকুনি বোঝাতে চেয়েছি জীবন ধারণের পক্ষে এগুলো যে অপরিহার্য আশা করি সেই বিষয় সকলে আমার সঙ্গে একমত হবেন কিন্তু আমার কাকিমার আমার সম্বন্ধে বিদ্ঘুটে অদ্ভুত ধারণা হলো বেঁচে থাকতে গেলে কিছু রুজি রোজগারের চেষ্টা অবশ্যই করা উচিত সেই জন্য তিনি আমার উপর দোষারোপ কিছু কম করেন না এ কথা তাকে বলে বোঝানো বৃথা যে দুনিয়ার দুজাতের মানুষ বাস করে এক জাত শুধু বেঁচে থাকার তাগিদে সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে যায় কিন্তু আমাদের গোত্র সম্পূর্ণ স্বতন্ত্র সেই সমস্ত হতভাগ্য মানব সম্প্রদায় চোখের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করাই আমাদের একমাত্র কর্তব্য তাছাড়া কাকিমার এই জাতীয় অনুযোগের কোনো ভিত্তি থাকতে পারে না কারণ যুদ্ধ শুরুর আগে আমি নানা ধরনের কাজে মনোনিবেশ করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো কাজই আমার ঠিক মনোভূত হয়নি অবশেষে ভেবে চিনতে আমি দেখলাম এই কাজ খোঁজার চেষ্টায় লেগে থাকার অর্থ হলো মূল্যবান সময়ের নিছক অপচয় মাত্র উনিশশো উনচল্লিশে সেপ্টেম্বরের মাঝামাঝি একদিন আমার কাকি আমাকে ডেকে বললেন দেখো অগাস্টাস আমার মনে হয় তোমার স্বর্গত পিতার মতন তোমারও এবার সেনাবাহিনীতে কিন্তু যোগদান করাটা উচিত উত্তরে তাকে আমি বললাম কাকিমা প্রথম মহাযুদ্ধে ভয়াবহ বিপদ আপদের সম্মুখীন হয়ে আমার নির্বোধ বাবা কাকা সরকারের তরফ থেকে রঙিন ফিতে কতগুলো মেডেল সংগ্রহ করে যে গর্ব বোধ করতেন তাতে কিন্তু আমার কোনো আগ্রহ নেই আমার এই প্রত্যুত্তরে তিনি কিং কর্তব্য বিমুরু হয়ে পড়লেন এবং তার মাথায় রক্ত উঠে তিনি চৈতন্য হারালেন ঠিক সেই মুহূর্ত থেকে তার দেহে অসুস্থতার লক্ষণ গুলো ধীরে ধীরে প্রকাশ পেতে লাগলো কাকির এই হঠাৎ শয্যাশায়ী হয়ে পড়াটা আমাকে রীতিমতো ঝামেলায় ফেলে দিল ইয়ার দোস্তের নিয়ে আমোদ ফুর্তির বদলে কাকিয়ে সেবা শুশ্রুষা করতে করতে আমার অধিকাংশ সময় নষ্ট হতে লাগলো যুদ্ধের শুরুতে লন্ডনের আস্তানা এই হোটেলেই এসে উঠেছিলাম মফসলের পক্ষে এটা একটা বিলাসবুল হোটেল কিন্তু লন্ডনে সেই প্রাণ প্রাচুর্য এখানে কোথায় যুদ্ধের বছরগুলো তাই এই রকম একঘেয়ে ভাবে আমার কাটতে লাগলো তার ওপর ঘাড়ে চেপে বসে রয়েছে জগদ্দল পাথরের মতো অসুস্থ এই বুড়ি কাকিমা এক মুহূর্তের জন্যেও বাইরে পা বাড়াবার কোনো জো নেই এর পরও যথোচিত সেবা শুশ্রূষা করছি না বলে তার ঝুড়ি ঝুড়ি মিথ্যে অভিযোগ দিন রাতি আমি হজম করে চলেছি কিন্তু এদিকে শোচ্ছাশায়ী হলে কি হবে আমার কাকির প্রাণ শক্তির কোনো ঘাটতি নেই হাজার হাজার লোক যখন হাসি মুখে সেনা বাহিনীতে নাম লেখাচ্ছে তখন আমার মতো সুস্থ সবল জোয়ান পুরুষ কেন যে দিন রাত্রির ঘরের মধ্যে আলস্যে বসে দিন কাটাচ্ছে দিনের মধ্যে অন্তত একশোবার তিনি আমাকে কথাটা শুনিয়ে শান্তি পান তার বক্তব্য অনুযায়ী আর পাঁচটা জোয়ান পুরুষের মতো আমারও এই ভয়ঙ্কর যুদ্ধে ঝাঁপিয়ে পড়া উচিত অবশেষে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো যখন তিনি আমাকে রীতিমতো ভয় দেখাতে শুরু করলেন ফলে কাকিকে না চটিয়ে নানা প্রকার কৌশল অবলম্বন আমাকে করতে হলো আমি কাকিকে বললাম দেখো কাকি আমি কিন্তু শতপ্রবৃত্ত হয়ে সেনাবাহিনীতে নাম লেখাতে গিয়েছিলাম কিন্তু ডাক্তারি পরীক্ষার পর ওরা আমার আবেদন নাকচ করে দিয়েছে তাহলে আমি কি করব? শারীরিক অক্ষমতার ফন্দিটা নেহাত আমি মন্দ আটিনি। যার ফলে বেশ কিছুদিন আমার বিনা উপদ্রবে কাটলো তারপর অকালে বিনা মেঘে বজ্রপাতের মতো সরকারের তরফ থেকে ডাকে একটা চিঠি আমার হাতে এসে পড়ল পরিষ্কার ভাষায় তাতে জানানো হয়েছে আমি নাকি মিথ্যে অজুহাত দেখিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেছি সেই জন্য আমাকে অবিলম্বে নিম্ন স্বাক্ষরকারী মিলিটারি অফিসারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিটা পড়ে আমি হতভাগ চিত্তে ভাবতে লাগলাম কিভাবে এই আশু বিপদের হাত থেকে আমি উদ্ধার পেতে পারি কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে মুশকিল আসানের পথ আমি খুঁজে ফেললাম ড ফার্নবি। তিনি আমার পরিত্রাতা আমার বর্তমান শারীরিক অবস্থায় আমার পক্ষে কোনো প্রকার শ্রম সাপেক্ষ কাজ করা অনুচিত এই মর্মে একটা সার্টিফিকেট করতে যাবতীয় ঝামেলার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এবং আমি খুব ভালো করেই জানি ডক্টর ফার্নবির পক্ষে আমার অনুরোধটুকু এড়িয়ে যাওয়া কোনো মতেই সহজ সাধ্য হবে না বর্তমানে এই ডক্টর ফার্নবির ওপর আমার কাকির যাবতীয় চিকিৎসার দায় দায়িত্ব ন্যস্ত রয়েছে ভদ্রলোক এই অঞ্চলের একজন সম্ভ্রান্ত বাসিন্দা এবং স্থানীয় লোকেরা তাকে শ্রদ্ধা ভক্তির চোখেই দেখে তার বয়স হয়েছে তার মাথা সমস্ত চুল পেকে সাদা হয়ে গেছে সব মিলিয়ে যেন সততা ও বিশ্বস্ততার একজন উজ্জ্বল প্রতিমূর্তি কিন্তু এই ভবিকে ভোলানো তত সহজ নয় বাহ্যিক চেহারায় যতই সৌম্যকান্তি মহাপুরুষ বলে মনে হোক না কেন আমি কিন্তু তার হাড়ির খবর বেশ ভালো করেই জানি মাস ছয়েক আগে পাশের গ্রামে গৃহস্থ বাড়ির জনৈক ছোকরা চাকরের সাথে আমার শুরিখানায় আলাপ হয়েছিল সে আমাকে একদিন বলল দেখো অ্যালেক্স আমার মা যৌবনকালে ডক্টর ফার্নবির কাছে কাজ করত। বুঝলে তখন অবশ্য লন্ডনই ফার্নবির ঠিকানা ছিল মায়ের সঙ্গে ফানবীর একটা ভালো সম্পর্ক ছিল রসালো ও গল্পের হদিস পেতে আমি ঠিকানা জোগাড় করে ছোকরার প্রৌরা মায়ের সাথে একদিন গোপনে দেখা করে তার হাতে কিছু রৌপ্য মুদ্রা গুজে দিলাম তখন সে ফানবীর যৌবনকালের অনেক কীর্তি কাহিনী আমাকে গড়গড়িয়ে শুনিয়ে গেল যৌবনে তার হরেক জায়গায় হরেক রকম কুকীর্তিও আমার গোচরে আনলো আমি খুব ভালো করেই জানি ব্রিটিশ মেডিকেল সংস্থায় এই সমস্ত তথ্য সম্বলিত বেনামা কোনো চিঠি যদি পাঠানো যায় তাহলে এই অভিযোগে তারা ডক্টর ফার্নবির সদস্য পদ বাতিল করে দিতে পারে তার ফলে লোক সমাজে তিনি আর মুখ দেখানোর উপায় পাবেন না এই সমস্ত ভেবে চিনতে আমি একদিন সকালে ডক্টর ফার্নবির চেম্বারে গিয়ে তার সঙ্গে দেখা করলাম প্রত্যাশিত তিনি প্রথমে আমার অনুরোধ প্রত্যাখ্যান করলেন সোজা কথায় কাজ হবে না জেনে আমি তৈরি হয়ে গিয়েছিলাম অবশেষে আমি আমার গোপন ঝোলা থেকে বিড়ালটাকে বার করে তার নাকের সামনে অল্প একটু নাড়াচাড়া করলাম এরপরের ঘটনা বলি আশা করি বিশদভাবে বলার অপেক্ষাই রাখে না শুধু এইটুকুনি বললেই হবে যে আমি যখন তার চেম্বার ছেড়ে বেরিয়ে এলাম তখন প্রয়োজনীয় সার্টিফিকেটটাও আমার পকেটে ছিল পরবর্তী বছর খানেক ধরে আর পাঁচজনের উপস্থিতিতে আমি ডক্টর ফার্নবির সঙ্গে মাঝে মধ্যে এমন সব রসিকতা করতাম যেটা শুনে ডাক্তারের কান দুটো টকটকে লাল হয়ে উঠতো এরপরে একসময় যুদ্ধের অবসান ঘটল। এবং লন্ডনের ওপর থেকে শত্রুপক্ষের নেক নজরও অনেকাংশে কমে এল আমার প্রাণ চাঞ্চল্যের শহর লন্ডনের শহুরে জীবনে ফিরে যাওয়ার জন্যে আমি মনে মনে প্রবলভাবে তাগিদ অনুভব করছিলাম কিন্তু আমার বুড়ি কাকি বেকুবের মতন এই প্রাণহীন মফস্বল শহরেই পড়ে রইলেন তার ফলে আমাকেও তার লেজুর হয়ে তার সঙ্গে জুড়ে থাকতে হলো এই একঘেয়ে ক্লান্তিকর জীবনযাত্রা আমার পক্ষে যে কি ভীষণভাবে দুর্বিষহ হয়ে উঠেছিল সে কথা আমি কাকে বোঝাবো সম্ভুক গতিতে মাসের পর মাস যেতে লাগলো আমার মনে একটা আশঙ্কা ক্রমশ বাসা বাঁধতে লাগলো যে আমি বুঝি কোনোদিনই দিনই নিজের জীবনযাপন করতে পারবো না এই বুড়িটা যতদিন টিকে থাকবে অর্থনৈতিক স্বাধীনতা জিনিসটা আমার কাছে ততদিনই অনাস থেকে যাবে ক্রমে ক্রমে এই একটিমাত্র বিষয়ের দিকেই আমার যাবতীয় চিন্তাভাবনা কেন্দ্রীভূত হতে লাগলো ধরা যাক কাকেই আরও পনেরো বছর বহাল তবিয়াতে বেঁচে রইলেন তাহলে তখনই আমি মনে মনে সংকল্প স্থির করে ফেললাম নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হবে ঈশ্বরের মুখ চেয়ে হা পিত করে থাকলে চলবে না বরাবরই আমার ধারণা ছিল যে খুনের ব্যাপারটা আমরা যেন অনাবশ্যক ভাবে বড় বেশি করে ভয়ের দৃষ্টিতে দেখে থাকি সাধারণের মনে একটা ধারণা থাকে যে খুন করলেই বুঝি ধরা পড়ে যেতে হয় তাই অদম্য ইচ্ছা থাকলেও অনভিপ্রেত ব্যক্তিকে ধরাধাম থেকে সরিয়ে দেবার তাগিদে উদ্যোগী হতে দেখা যায় না গল্প উপন্যাসে দেখা যায় সব দিক বিচার বিবেচনা করে নিখুঁত খুনের মধ্যে সুচাগ্র পরিমাণ ফাঁক থেকে যায় আর এই অদৃশ্য ছিদ্রটুকু দিয়েই ঝানু গোয়েন্দারা ধীরে ধীরে রহস্যের মর্মস্থলে এসে উপনীত হন বুদ্ধিমানের লক্ষণ হল যথাসম্ভব সরলভাবে অবাঞ্ছিত ব্যক্তিকে পৃথিবী থেকে সরিয়ে দাও এবং প্রমাণ গ্রাহ্য সূত্রগুলো সমূলে নিশ্চিহ্ন করে ফেলো তবে সব কিছুই খুব অনারম্বর পদ্ধতিতে হবে তবে একটা কথা স্বীকার করতেই হবে যে সমস্ত রকম পরিকল্পনা ছক কষে ফেলেও শেষ পর্যন্ত একটা ঔদাসীন্য আর আলস্য আমাকে পেয়ে বসলো কোনো তীব্র উত্তেজনা বা ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে আমার একটা সহজাত অনীহা রয়েছে এটা আমার এক ধরনের মানসিক দুর্বলতাও বলা চলে কিন্তু একদিন উত্তেজনাহীন ক্লান্তিকর গ্রাম্য জীবনযাপন যখন আমার সহ্য শক্তির একেবারে শেষ বিন্দুতে এসে পৌঁছালো আমি খেয়াল করলাম যে আমি আমার শয্যাশায়ী কাকির ঘরের একটা জানলায় বসে রয়েছি আর কাকিমা শুয়ে শুয়ে নিত্য দিনের মতন আমার বিরুদ্ধে নানা রকম অভিযোগ অনুযোগের চলছেন কাকিমার বকবকানির এক বর্ণ আমার কানে ঢুকছিল না আমি উদাসীন ভাবে খোলা জানলা দিয়ে বাইরের নিসর্গ প্রকৃতির দিকে চুপচাপ তাকিয়েছিলাম এবং একসময় বাক্য স্রোতের আঘাত বন্ধ হলো এরপরও আমি অনেকক্ষণ আগের মতোই স্থির হয়ে বসে রইলাম অবশেষে যখন আবার বাইরের দিক থেকে দৃষ্টি সরিয়ে কাকির দিকে ফিরে তাকালাম দেখলাম তিনি চিৎ হয়ে বিছানার উপর নিশ্চল অবস্থায় পড়ে রয়েছেন চোখ দুটো তার বোঝা আমার হৃৎপিণ্ডটা আনন্দে লাফিয়ে উঠল তাহলে সত্যি কি এতদিনে বিধাতা আমার দিকে মুখ তুলে চাইলেন তবে কি আমি এই হারকিপ্টের হাত থেকে এতদিনে নিষ্কৃতি পেলাম কিন্তু পরক্ষণেই দেখলাম আমার সমস্ত ভাবনাই ভুল বুড়ির শ্বাস প্রশ্বাস এখনো ধীর লয়ে অব্যাহত রয়েছে হালকা পালকের লেপটা ধীরে ধীরে ওঠানামা করছে হঠাৎই একটা গভীর হতাশা আমাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরল আর এই গভীর হতাশাই আমাকে সক্রিয় করে তুলল যন্ত্রচালিতের মতো পালকের একটা বালিশ টেনে নিয়ে আমি ঘুমন্ত কাকির মুখের ওপর চেপে ধরলাম প্রথম দিকে দুর্বল প্রতিরোধের চেষ্টা তিনি করেছিলেন কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেল শান্ত নিরুদ্বিগ্ন চিত্তে আমি আবার বালিশটাকে যথাস্থানে রেখে দিলাম তারপর কণ্ঠস্বরে যথাসম্ভব উদ্বেগ মিশিয়ে ডক্টর ফার্নবিকে আমি ফোন করে বললাম ডক্টর ফার্নবি আপনি দয়া করে একবার একটু আসুন না আমাদের হোটেলে একটু আসুন মনে হচ্ছে কাকির না বিপজ্জনক কিছু একটা ঘটেছে মানে আমি ঠিক বুঝতে পারছি না মানে আমার কাকিমা মানে কি বলবো চিরকালের জন্যে মনে হয় আমাকে ছেড়ে চলে গেছে ঠিক সময় ফোপানির মতন একটা শব্দ নিখুঁতভাবে আমি বার করলাম তখনই ডাক্তার ব্যস্ত কণ্ঠে বলে উঠলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কিছুক্ষণের মধ্যে ফার্ন বি এসে হাজির হলেন পেশাদার ডাক্তারদের মতন সমস্ত কিছু ভরম করে তিনি আমার কাকির নারী ধরে পরীক্ষা করলেন হয়তো তার বিশ্বাস হলো না কাকি প্রকৃতই মারা গেছেন তাই বুড়ো আঙুলের ডগা দিয়ে কাকির বন্ধ চোখের পাতা টেনে ধরে অক্ষিগোলক পরীক্ষা করলেন অবশেষে কাকির মৃত্যুর ব্যাপারে তিনি যেন নিশ্চিন্ত হলেন এরপর ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকাতে গিয়ে কি যেন ভেবে হঠাৎ আবার ঝুঁকে পড়ে মৃত কাকিমার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তারপর খানিকটা স্বগতক্তির সুরে বিড় বিড় করে ডক্টর ফার্নবি বলতে লাগলেন হুম মিসেস ম্যাবেলের ঠোঁটের ওপর যেন কয়েকটা কালশিরের দাগ ফুটে উঠেছে কিন্তু এটা কি ব্যাপারটা হলো আমি আর নিজেকে সংযত রাখতে পারলাম না আপনা থেকেই আমার চোখটা গিয়ে পড়ল বালিশটার ওপর দেখলাম আমার দৃষ্টি অনুসরণ করে হতভাগা বুড়ো ভামটাও সেই পালকের বালিশটার দিকে তাকিয়ে রয়েছেন দু ফোঁটা রক্তের দাগও লেগে রয়েছে বালিশের গায়ে কোনো কথা না বলে আবার ঝুঁকে পড়ে ডান হাতে তর্জনীর সাহায্যে কাকির শুকনো ঠোঁট দুটো টেনে টেনে পরীক্ষা করতে লাগলেন অবশেষে কয়েক মিনিট বাদে অস্বাভাবিক শীতল কণ্ঠে বললেন কি আশ্চর্য ঠোঁটের ফাঁকে দেখছি দু কুচি পালকের টুকরোও জড়িয়ে রয়েছে আমি নির্বাক চিত্তে তার দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর তিনি ফের নীরবতা ভঙ্গ করে ঘৃণিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন তুমি তুমি একজন তোমার কাকিমাকে খুনি খুন করেছো আমি অবহেলা ভরে কাঁধ ঝাঁকালাম একজন তার বিশেষ ক্ষমতা বলে অপরকে ভৎসনা করবে আর অপরজনকে তাই শুনে চুপচাপ মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকতে হবে তারও তো কোনো মানে নেই আমার এই সীমাহীন ঔদ্ধত্বে ডক্টর ফর্নবি রাগে আত্মহারা হয়ে বলতে লাগলেন শয়তান খুনি এই তোমাকে কাটে হবে তুমি মনে রেখো আমি গলাটাকে অপেক্ষাকৃত শান্ত করে আবার বললাম না ডক্টর ফর্নবি আমার কিন্তু সেটা মনে হয় না কারণ কেউ জানবে না শুধু আপনার আর আমার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে দেখো তুমি আর আমাকে কোনোভাবেই ব্ল্যাকমেল করতে পারবে না কোনোভাবেই নয় তুমি বুঝলে আপনার অপকর্মের আরও বড় নিদর্শন এখন আমার হাতের মুঠোয় ধরা রয়েছে ডক্টর ফার্নবি যে জাল সার্টিফিকেটটা আপনি আমাকে দিয়েছেন নিশ্চয়ই সেটা আপনি ভুলে মেরে দেননি এর ফলে ফাঁসি না হোক আপনার জেল তো হবেই তাছাড়া আপনার স্বীকৃতি স্বীকৃতিপত্র কিন্তু বাতিল হয়ে যাবে নিমেষের মধ্যে ফার্নবির চেহারার মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন ঘটে গেল তিনি স্তম্ভিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে অবসন্নের মতো পাশের একটা চেয়ারের ওপর গা এলিয়ে দিলেন আমি নিজের কথার খেই ধরে বলতে লাগলাম দেখুন ডক্টর ফার্নবি আপনি যে জাল সার্টিফিকেট দেন তার নজির তো আগেই রেখেছেন আমার এখন এরকমই একখানা সার্টিফিকেটে আপনার কিন্তু সই চাই যা সারমর্ম হবে যে আমার কাকিমার আপনাদের ডাক্তারি পরিভাষায় ওই কি যেন বলে না ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে স্বাভাবিক মৃত্যু ঘটেছে আপনি এটাই লিখবেন আমি তার ব্যাগটা নিজেই খুলে নিয়ে তার দিকে এগিয়ে দিলাম আমার কলমটাও তার সামনে বাড়িয়ে ধরে বললাম এই নিন প্রয়োজনীয় সমস্ত কিছুই আপনার হাতের কাছে আপনি পেয়ে গেছেন আশা করি আর কোনো অসুবিধা হবে না এবার আপনি সইটা করে দিন খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে বসে রইলেন তিনি পরিশেষে ধীরে ধীরে ঘাড় দোলালেন ব্যাগ থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট বার করে তার ওপর জরুরি কথাগুলো খসখস করে লিখে দিলেন নিজের নামটাও নিচে সই করলেন একটিও বাক্য ব্যয় না করে সার্টিফিকেটটা ডেস্কের ওপর রেখে নত মস্তকে ঘর ছেড়ে তিনি বেরিয়ে গেলেন এতখানি কায়িক এবং মানসিক পরিশ্রমের পর স্বাভাবিকভাবেই আমি তীব্রভাবে পানীয়ের প্রয়োজন অনুভব করছিলাম দেওয়াল আলমারি থেকে একটা ব্র্যান্ডির বোতল আর কাঁচের গ্লাস বার করে একটা চেয়ারে আমি গিয়ে বসলাম দু চার পাত্র পানীয় নিঃশেষ করার পর আমার চোখের পাতা ভারী হয়ে এলো কতক্ষণ যে এইভাবে আচ্ছন্নের মতো আমি পড়েছিলাম সেটা অবশ্য মনে নেই বাইরে থেকে বন্ধ দরজায় টোকা মারার শব্দে আমার চমক ভাঙল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম পা দুটো বেশ টলমল করছে খোলা চোখে ব্র্যান্ডির বোতলটার দিকে চোখ পড়তে দেখি কখন নেশার চোখে পুরো বোতলটাই আমি প্রায় ফাঁকা করে বসে আছি টলমল করতে করতে আমি এগিয়ে গিয়ে স্বয়ন কক্ষের দরজা খুলে দিলাম দেখলাম লম্বা চওড়া বেশ হৃষ্টপুষ্ট একজন লোক হোটেলের করিডরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে মাথায় গোলাকার পশমের টুপি গায়ে লম্বা কোট লোকটা জানতে চাইল আপনি কি মিস্টার অগাস্টাস হিলটন আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ তাই আমার নাম হচ্ছে পাও আমি ডিটেকটিভ সার্জেন্ট পাও আমি কি ভেতরে আসতে পারি নিমেষের মধ্যে আমার নেশা ছুটে গেল আমি বললাম আপনি যদি জিদ ধরেন তাহলে অবশ্যই অনুমতি দিতে আমি বাধ্য হ্যাঁ আপনার আপত্তি থাকলেও আমাকে কিন্তু ভেতরে আসতে দিতেই হবে আমি এক পাশে সরে দাঁড়িয়ে তাকে পথ করে দিলাম গোয়েন্দা প্রবর গম্ভীর মুখে ঘরে ঢুকে শয্যার দিকে এক ঝলক তাকালেন আমি একটা চেয়ার টেনে বসলাম পাও একটা চেয়ার দখল করে আমার মুখোমুখি বসলো পাওয়ের কণ্ঠস্বপ স্বর নিরুত্তাপ এবং ভাবলে সোনা শোনা গেল তিনি বলছিলেন ডক্টর ফার্নবি মারা গেছেন তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন আমার মাথাটা হঠাৎ কেন জানি ঘুরে গেল চোখের সামনে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন দুলতে শুরু করলো আমার মনে হলো আমি এখনই যেন বমি করে ফেলবো পাউ আমার দিকে ভুক্ষেপ না করে বলে চললো মৃত্যুর আগে তিনি একটা নোট লিখে গেছেন তা থেকে আমরা সমস্ত কিছু জানতে পেরেছি আমার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে তবু ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ জানানোর চেষ্টা করতে পাও আমাকে নিবৃত্ত করে বলল শুনুন মিসেস ম্যাবেলকে হত্যার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে কি যে হচ্ছে সেটা আমার ঠিক মগজে ঢুকলো না আমার মনে হলো ঘটনাগুলো যেন অন্য কারোর ওপর দিয়ে ঘটে চলেছে আমাকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরোনোর আগে ডেস্কের ওপর পড়ে থাকা ডেথ সার্টিফিকেটটার দিকে তাকিয়ে দেখে পাও মৃদু হেসে মন্তব্য করলেন বাস্তবে কি ডাক্তারের রসজ্ঞানের কোনো অভাব ছিল না পাওয়ের দৃষ্টি অনুসরণ করে আমি সার্টিফিকেটটার দিকে তাকালাম আমি দেখলাম সার্টিফিকেটটার বয়ান ঠিকই আছে শুধু আমার কাকিমা মিসেস মাবেলের নামের জায়গায় আমার নাম লেখা আমি হঠাৎই উপলব্ধি করলাম এতক্ষণ ধরে যা কিছু ঘটে চলেছে তা আমাকে কেন্দ্র করেই ঘটেছে এবং এই ঘটনাবলির নায়ক একমাত্র আমি আমি এবং আমি আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প দুটি এখানেই শেষ হলো আপনারা গল্প দুটো শুনবেন সাথে থাকবেন নমস্কার